বেরোতে বেরোতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। ভেবেছিলাম 8টার মধ্যে শিমুলপুকু স্টেশন পৌঁছে যাব, কিন্তু যখনই বেরোতে যাব ঠিক তখনই বস একটা নতুন নিউজ আর্টিকেল কভার করতে দিলেন। সব কাজ সেরে অবশেষে শিয়ালদা এসে যখন পৌঁছালাম তখন দেখলাম ঘড়িতে বাজে 6:30। 6:15 লোকাল ট্রেনটা বেরিয়ে গেছে, তাই অবশেষে বাধ্য হয়ে এই 7:55 লোকালটা ধরতে হলো। চলেছি শ্বশুর বাড়ি, বিয়ের পর এই প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি। আসলে আমাদের বিয়েটা বাড়ির রমতেই হয়েছিল, তাই আমার বাড়ি থেকে মেনে নিল, ওর বাড়ি থেকে মেনে নিতে বেশ কিছুটা সময় লেগে গেল। একমাত্র শালার বিয়ে, তাই আমার গিন্নি অনেক আগেই চলে গেছেন। আমি অবশ্য যেতে পারতাম, কিন্তু আমার যা কাজ তাতে এত সহজে ছুটি পাওয়া যাবে না। এ কথা সে কথা ভাবতে ভাবতে এতক্ষণ লক্ষ্যই করিনি যে পুরো কম্পার্টমেন্টটা ফাঁকা হয়ে গেছে। যে কজন যাত্রী ছিল তারা সবাই আগে স্টেশনেই নেমে গেছে। এদিকে কটা যে বাজে সেটাও তো বুঝতে পারছি না, মোবাইলটা অনেক আগেই সুইচ অফ হয়ে গেছে। আমার অবশ্য উচিত ছিল বেরোনোর আগে একটু চার্জে বসানো, কিন্তু সে সময় আমার জোটেনি। ট্রেন ঢুকলো শিমুলপুকু স্টেশনে, এত পরিমাণ সিগন্যাল খেয়েছিল ট্রেনটা, আমি অবশ্য ভাবতে পারিনি যে আজ রাতে পৌঁছাতে পারবো। তো ঘন কুয়াশায় ঢেকে গেছে চারিদিক, খুব কাছের জিনিসও স্পষ্ট বোঝার উপায় নেই। আমি প্ল্যাটফর্মে নামতেই ট্রেনটা স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। একটা অদ্ভুত নিস্তব্ধতা, যত দূরে চোখ যায় কাউকে দেখতে পাচ্ছি না। এই স্টেশনে কি একা আমি প্রাণী? সামনের দিকে চোখ পড়তেই স্টেশনের ঘড়িতে দেখলাম বাজে 11:25। এতটা রাত হয়ে গেছে আমি সত্যিই বুঝতে পারিনি। আচ্ছা, এত রাতে রিক্সা বা অটো পাবো? তো মনে ঠিক এই আশঙ্কাটা নিয়েই আমি দ্রুত স্টেশনের বাইরে বেরিয়ে এসে যা দেখলাম ঠিক যা ভাবা কাজও তাই। অটো রিক্সা তো দূরের কথা, কোনো জনপ্রাণী এখানে নেই। যে কটা দোকানপাট দেখতে পাচ্ছি সব বন্ধ। এবার কি করব? প্রথমবার আসছি, বাড়িটাও যে কোথায় ঠিকঠাক জানি না। আচ্ছা দেখি তো একটু স্টেশন মাস্টারের ঘরে যাওয়া যাক, ওনাকে যদি জিজ্ঞেস করে কিছু ব্যবস্থা করা যায়। স্টেশন মাস্টারের ঘরে গিয়ে দেখলাম সে ঘরও বন্ধ। কি করব, এই প্ল্যাটফর্মেই রাত কাটাব? তারপর যা ঠান্ডা পড়েছে, এই কথা ভাবতে ভাবতে আবার প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এলাম। স্টেশন চত্বর থেকে বেশ কিছুটা দূরে হ্যাঁ একটা দোকান খোলা দেখতে পাচ্ছি, মনে হয় আলো জ্বলছে। তো আস্তে আস্তে সেখানে এগিয়ে গিয়ে দেখলাম একটা চায়ের দোকান। দোকানের নাম দেখে সত্যি বেশ অবাক হওয়ার উপক্রম, লালু টি শপ উইথ গরম চপ। দেখেই বোঝা গেল এখানে চায়ের সাথে চপও বিক্রি হয়। সে যাই হোক, দোকান চত্বরের কাছাকাছি যেতেই বাবুকে এ চত্বরে নতুন দেখছি মনে হচ্ছে। হ্যাঁ, আসলে আমি এখানে প্রথম এসেছি, একটা কাজেই এসেছি, কিন্তু এসে এখানে যা দেখছি স্টেশন চত্বরে কোনো অটো নেই, রিক্সা নেই, কিভাবে যাব তাই বুঝে উঠতে পারছি না। বাবু এটা গেরাম বাবু, এখানে সন্ধে 8টার পর কেউ থাকে না। এই আমি কি থাকতুম, আমার নেহাতে একটা জরুরি কাজ এসে পড়েছে, তাই আমি এখানে রয়েছি, না হলে আমি কখন চলে যেতুম। তা বাবু আপনি যাবেন কোথায়? আমি যাব চৌধুরী বাড়ি। ও জমিদার বাড়ি? কিন্তু বাবু আপনি তো এত রেতের কালে কিছু পাবেন না। ও যদি কিছু না পাই তাহলে? শুনেছিলাম নাকি জমিদার বাড়ি এখান থেকে 20-25 মিনিটের হাঁটা রাস্তা,
আমাকে একটু রাস্তাটা বলে দিন না, তাহলে আমি সেই বুঝে চলে যেতে পারি। এ কি বলছেন বাবু, আপনার কি মাথা ফাতা খারাপ হয়েছে বাবু? ওই রাস্তায় আপনি রেতের কালে হেঁটে যাবেন? না বাবু না, ও রাস্তা দিয়ে মানুষ রেতের বেলা যায় না বাবু। কেন, ওই রাস্তা দিয়ে হেঁটে গেলে অসুবিধা কি আছে? আর তাছাড়া আমি এখন তো গাড়ি ঘোড়া কিছুই পাবো না, তাই হেঁটে যাওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায়ও নেই। কেন, চোর ডাকাতের উপদ্রব নাকি? সে তো হলে ভালোই হতো বাবু, কিন্তু ওখানে তো অশরীরীদের বাস। সে কি তাই নাকি? ভেরি ইন্টারেস্টিং। যারা ওখানে যায় বাবু, তারা আর বেঁচে ফেরে না বাবু। আচ্ছা, আমাকে একটু রাস্তাটা বলে দিন না, তাহলে আমি দেখি কি ব্যবস্থা করা যায়। রাস্তা সেরকম ভাবে একদম ঘুর প্যাঁচে রাস্তা নয় বাবু, এখান থেকে সিধে চলে যা। সিধে চলে গেলে জোড়া দিঘি পড়বে, জোড়া দিঘির পরে যে বড় বাড়িটা দেখতে পাবেন, ওই বড় বাড়িটা হচ্ছে জমিদার বাড়ি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, তাহলে আমি আজ আসি। এই বলে আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম। আসার সময় অবশ্য পেছন থেকে আওয়াজ ভেসে আসছে একটা, দোকানদার অনবরত বলে চলেছে, যাবেন না বাবু, যাবেন না, আমার কথা শুনুন বাবু, বিপদে পড়বেন বাবু। কার কথা কে শুনে? মাথা খারাপ নাকি? আমি এখানে সারা রাত কিভাবে প্ল্যাটফর্মে কাটাবো? আর তারপরে যা ঠান্ডা পড়েছে, যা হয় দেখা যাবে। আর গ্রামের লোক অনেক সময় এই সমস্ত অন্ধবিশ্বাস রটিয়েই থাকে, এখানে ভূত সেখানে প্রেতাত্মা। চারিদিক ঘন কুয়াশায় ঢাকা, রাস্তাটা যে একবারে দেখতে পাচ্ছি না তা নয়, পূর্ণিমার চাঁদের আলোয় মোটামুটি কিছুটা আন্দাজ করে এগিয়ে যাচ্ছি। দুদিকে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে সংকীর্ণ একটা রাস্তা, পথ চলার সঙ্গী বলতে ওই ঝিঝি পোকার শব্দ আর মাঝে মধ্যে কয়েকটা শেয়ালের ডাক। এতটা রাস্তা চলে এলাম কিন্তু একটা মাত্র বাড়ি চোখে পড়লো। এক জায়গায় দেখলাম রাস্তা বলে সেরকম কিছুই নেই, দুদিকে প্রায় হাঁটু সমান জঙ্গলি ঘাস গজিয়ে উঠেছে। আরও কিছুটা এগিয়ে একটা জায়গায় লক্ষ্য করলাম, যে রাস্তায় চলেছি তার দুদিকে আছে ন্যাড়া গাছের সারি। অদ্ভুত ব্যাপার, একটা গাছেও কোনো পাতা নেই, যেন প্রাণহীন গাছগুলো তাদের জীর্ণ কঙ্কাল সাদ দেহ নিয়ে দাঁড়িয়ে আছে। ঘাসগুলো যেন পুড়ে ঝলসে গেছে, তাতে কোনো প্রাণ নেই। মাঝে মধ্যে কোনো গাছের ডালে বসে পেঁচা তার তীব্র ডাক দিয়ে বুঝিয়ে দিচ্ছে রাত অনেক হল। মনে কোনো একটা অজানা ভয় ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করেছে। ঠান্ডা এতটাই পড়েছে যে সমস্ত শরীর ভেদ করে যেন শীতল বাতাস বয়ে যাচ্ছে। বেশ কিছুটা চলে এসেছি, তা প্রায় 5-7 মিনিট হবে। পেছন থেকে কে যেন বলে উঠল, যাবেন নাকি বাবু? আমি পেছন ঘুরে দেখতেই যেন মনে হলো মরুভূমির মাঝখানে একটা মরুদ্যান খুঁজে পেয়েছি। একটা অটো দাঁড়িয়ে, অটোওয়ালা আমাকে লক্ষ্য করে ডাকছে। আমি আর একটু সময় নষ্ট না করে অটোতে উঠে বসলাম। অটোতে ওঠার পর একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলাম, এই অটোর কোনো ঝাঁকুনি নেই, কোনো শব্দও নেই। অটোটা যখন আমার পেছনে এসে দাঁড়িয়েছিল তখনও কিন্তু আমি কোনো শব্দ অনুভব করিনি। বেশ কিছুক্ষণ এইভাবে কেটে গেল, তা প্রায় 20 মিনিট হবে। হঠাৎ মনে পড়ল, চাওয়ালা আমাকে বলেছিল যে হেঁটে গেলে এখান থেকে 15-20 মিনিটের রাস্তা, তাহলে অটো এত সময় লাগছে কেন? ঠিক এই কথাটা যখনই জিজ্ঞাসা করব ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। আমার বাঁ দিকে একটা লোকের উপস্থিতি অনুভব করলাম। ভাই একটু জলদি চলো, আমার তো একটু তাড়া আছে। আর নিমেষের মধ্যে সে হাওয়ায় মিলিয়ে গেল। হাওয়ায় মিলিয়ে যাওয়ার আগে তার চোখ দুটো একটা কিরকম অদ্ভুত প্যাকাশে হয়ে গেল। এ তো সাধারণ মানুষের চোখ নয়। একটা ঝটকা সামলাতে না সামলাতেই আমার ডান দিকে আবার আর একটা লোক উপস্থিত। বাবু এগামী নতুন নাকি?
কি বিভৎস, কি কুৎসিত লোকটার মুখ দেখে মনে হচ্ছে যেন মুখটাকে কেউ দুমড়ে মুচড়ে দিয়েছে। এটা কি করে সম্ভব? চলন্ত অটোই আমার পাশে দুটো লোক কিভাবে উঠল, কিভাবে তারা অদৃশ্য হয়ে গেল? তাহলে কি শেষ পর্যন্ত সেই চাওয়ালার কথাই সত্যি হলো? আমি কি অশরীরীদের কবলে পড়লাম? আমি অটোওয়ালাকে লক্ষ্য করে বললাম, অটো থামাও, আমি যাবো না, আমায় নামিয়ে দাও। কিন্তু তারপর যা ঘটল তাতে শরীরের সমস্ত রক্ত যেন জমাট বেঁধে গেল। তার শরীর খুলল না, খুলল তার মাথা। মাথাটা আমার দিকে ঘুরিয়ে সে বলল, নিজের ইচ্ছায় নামবে আমার ইচ্ছায়। এবার অটো চলেছে কিন্তু ড্রাইভার সিটে কেউ নেই। এরপর অটোর গতি যেন আরো তীব্র থেকে তীব্রতর হতে শুরু করলো। এবারে অটো যেন মাটিতে নয়, অটো শূন্যে ভেসে চলেছে। এইভাবে কতক্ষণ অটো যে শূন্যে ভেসে চলেছে তা ঠিক নেই। যতক্ষণ অটো শূন্যে দুলছে যেন আমার হৃদস্পন্দন ধীরে ধীরে তীব্র হতে শুরু করেছে। এইভাবেই বোধহয় মানুষের জীবন শেষ হয়ে যায়। যদি সত্যি লোকটার কথা শুনতাম তাহলে আমাকে এই বিপদে বোধহয় পড়তে হতো না। একসময় মনে হলো যে এই হয়তো জীবনের শেষ, এই হয়তো হৃদস্পন্দনটা বন্ধ হয়ে যাবে। একবার ভাবলাম অটো থেকে নিচে ছাপতে, কিন্তু অটো মাটি থেকে এতটা উচ্চতায় চলছে যে যদি ছাপ দিই বাঁচার সম্ভাবনা নেই। এইভাবে কতক্ষণ চলেছে ঠিক জানি না। অটোটা ধীরে ধীরে একটা জঙ্গলের মধ্যে নামলো। অটোটা মাটিতে নামার সাথে সাথে আমি অটো থেকে লাফ দিয়ে নেমে দৌড় শুরু করলাম। এত তীব্র গতিতে দৌড় শুরু করলাম যে আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে শুরু করলাম। দৌড়াচ্ছি আর পেছনে অনবরত শুনতে পাচ্ছি কারা যেন আমার পেছনে আমাকে ধরবার জন্য এগিয়ে আসছে। ওই তো সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, টিনের চাল দিয়ে একটা ভগ্ন প্রায় বাড়ি। দৌড়ে গিয়ে দরজা ধাক্কা দিতে থাকলাম, কেউ আছেন, দরজাটা খুলুন, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, দয়া করে দরজাটা খুলুন। বেশ কিছুক্ষণ এইভাবে দরজা ধাক্কা দেওয়ার পর অবশেষে দরজা খুলে একজন বৃদ্ধ লোক বাইরে এলেন। দয়া করে আজকে রাতটা আমাকে একটু আশ্রয় দিন, আমি বড্ড বিপদে পড়েছি। ওই যে ওরা আমার পেছন পেছন আসছে। ঘরটা বলতে গেলে পুরোটাই প্রায় অন্ধকার। পূর্ণিমা চাঁদের আলোয় জানলা দিয়ে যতটা আলো এসে পড়ছে তাতে এতটুকু বোঝা যাচ্ছে যে এক প্রান্তে একটা চৌকি পাতা আছে, অপর প্রান্তে একটা বেঞ্চ আছে। আমি বেঞ্চের এক প্রান্তে বসতেই লোকটি আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনার কপাল সত্যি বেশ ভালো। কেন এই কথা বলছেন কেন? হারুর অটোতে উঠে কেউ বেঁচে ফিরেছে এমনটা তো আগে হয়নি। আচ্ছা, আমি যে ওই অটোতে উঠেছি সেটা এই লোকটা জানলো কি করে? আচ্ছা, আপনি জানেন ওরা কারা? কেনই বা ওরা আমাকে মারতে চাইছে? চিনব না কেন, ওরা তো আমাদেরই মতো একজন, যাদের সবাইকে তোমার শ্বশুর মশাই শেষ করে দিয়েছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি। কত সুখী ছিলাম আমরা, শুধু ওই শয়তানটা এখানে কেমিক্যাল ফ্যাক্টরি বানাবে বলে আমাদের জমি জলের দরে কিনে নিতে চাইল। আমরা দিতে রাজি হইনি। আর আমরা রাজি হইনি বলে একদিন রাতে পুরো গ্রামে যখন সবাই ঘুমাচ্ছে তখন সমস্ত ঘরের দরজা বাইরে থেকে খিল টেনে দিয়ে আগুন ধরিয়ে দেয়।
আমরা সবাই পুড়ে শেষ হয়ে গেছি। দেখবে দেখবে আমরা কি অবস্থায় আছি। বলে সঙ্গে সঙ্গে দেখলাম লোকটা তার আসল রূপ প্রকাশ করলো। কি বিভৎস সেই দৃশ্য! শরীর থেকে যেন মাংস খসে পড়ছে। তার সঙ্গে আরো কতগুলো মানুষ সেখানে হাজির হলো, যাদের শরীর পুরো পুড়ে ঝলসে গেছে। এবার লোকটা বলে উঠলো, কাউকে ছাড়বো না ওই পরিবারে, সবাইকে শেষ করে দেব। এই কথা বলার সাথে সাথে আমি আমার গলায় একটা টান অনুভব করছি। তারপর আস্তে আস্তে কিছুক্ষণের জন্য আশেপাশে সব কিছু আমার কাছে অন্ধকার হয়ে গেল।